বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক। এই ফেসবুক আমাদের কি সংরক্ষিত আছে? আমাদের ফেসবুকটিকে আমরা হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত রাখতে পারি? অনেকে হয়তো বা পারি, অনেকে হয়তো বা পারি না। তো আমাদের সকলের এই ফেসবুকটি সুরক্ষিত রাখা উচিত, কারণ একটি ফেসবুকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক অনেক জিনিস থাকে। গুরুত্বপূর্ণ কারো পার্সোনাল ছবি টুবি অনেক কিছু থাকতে পারে একটি ফেসবুকে। তো চলুন দেখি কীভাবে আমাদের ফেসবুকটি সুরক্ষিত রাখা যায় এবং রাখার সিস্টেমটা কি, পলিসি বা কি। আজকে এইসব বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে একটি রিকোয়েস্ট করব, ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। কেমন হয়েছে ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, শুরুতেই আমাদের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আমাদের ফেসবুকটি লগ ইন করতে হবে। ফেসবুকে আমি প্রবেশ করলাম, তারপর এখানে দেখছেন তিনটা ডট আছে, তিনটা ডটে আমি ক্লিক করলাম। নিচের দিকে স্ক্রল করে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আমরা ক্লিক করলাম, তারপর সেটিংয়ে ক্লিক করলাম। তারপর বন্ধুরা, যে দুই নম্বর যে অপশনটা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন এখানে দেখবেন চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং নামে একটা অপশন আছে, এই অপশনটা আপনারা ক্লিক করবেন। এখানে একটা আছে ইউর পাসওয়ার্ড ইজ ওকে, আর একটা আছে লগ ইন অ্যালার্ট ইজ অন, আর একটা আছে টার্ন অন টু ভিক্টর অথেনিকেশন, এটাকে আমরা ক্লিক করে দিব। তারপর এখানে আমরা গেট স্টার্টে যাব। তারপর বন্ধুরা এখানে দেখুন একটা আছে অথেনিকেটেড অ্যাপ, আরেকটা আছে টেক্সট অ্যান্ড এসএমএস, আর একটা আছে সিকিউরিটি কি। তো অথেনিকেটেড অ্যাপস যেটা আছে সেটা হচ্ছে এটা আমাদের এখন অন আছে, অর্থাৎ আমাদের এই আইডি পাসওয়ার্ডটি দিয়ে যদি কেউ প্রবেশ করে দেন আমার ফেসবুকে একটা নোটিফিকেশন আসবে, সেই নোটিফিকেশনের মাধ্যমে ইয়েস অর নো নামে দুইটা অপশন আসবে। তো আমরা যদি নো করি তাহলে যে আমার ফেসবুকটি লগ ইন করার চেষ্টা করছে সে আর লগ ইন করতে পারবে না, আর যদি আমরা ইউজ করি তাহলে তার সেই লোকটি যে আমার ফেসবুকটি লগ ইন করার চেষ্টা করছে তার মোবাইলে ফেসবুকটি লগ ইন হয়ে যাবে। তো এটা আমি সিকিউরিটি মনে করি না, টেক্সট মেসেজটা আমি সিকিউরিটি মনে করি, এই জন্য আমি টেক্সট মেসেজটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আমি কন্টিনিউ করব। দেখুন আমার একটা নাম্বার দেওয়া, আপনি যদি নতুন কোনো নাম্বার দিতে চান সেক্ষেত্রে আপনি অ্যাড ফোন নাম্বার নামে যে অপশনটি আছে এটা সিলেক্ট করবেন, আর যদি যে নাম্বারটা দেওয়া আছে সে নাম্বারটাই দিতে চান তাহলে আপনার সিলেক্ট করার দরকার নেই। এখন আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে দেখবেন 6 ডিজিটের একটা পাসওয়ার্ড আমার অলরেডি সিমে চলে এসেছে। দেখুন এসএমএসটি চলে এসেছে, এসএমএসটি 741223 আমার কোডটি আমি দিয়ে দিলাম। দেখুন কন্টিনিউ ক্লিক করার পরে আমার এটা অন হয়ে যাবে, তারপর আমার সিকিউরিটি কমপ্লিট।